ঠাকুরগাঁওয়ে এবার মরিচের বেশ ভালো ফলন হয়েছে। জেলার কৃষকের খেতার আঙিনা জুড়ে এখন শুধুই মরিচ আর মরিচ। মরিচের ফলন যেমন ভালো, তেমনি ভালো দাম পেয়ে সন্তুষ্ট কৃষকরা। কৃষি বিভাগ বলছে, মরিচ চাষ লাভজনক হওয়ায় মরিচ চাষে দিন দিন আগ্রহী হচ্ছেন কৃষকরা। ঠাকুরগাঁও প্রতিনিধি লুৎফর রহমান মিঠুর পাঠানো রিপোর্ট। ঠাকুরগাঁওয়ের কৃষকরা এখন ব্যস্ত ক্ষেত থেকে মরিচ তোলা ও শুকানোর কাজে। জেলার রেললাইনগুলোর আশপাশ এখন লাল মরিচের গালিচায় ছেয়ে গেছে। শুকনো মরিচ বিক্রি করে কিছুটা বাড়তি লাভের আশায় এভাবেই জেলার বিভিন্ন এলাকা থেকে চাষিরা মরিচ শুকাতে আসেন এখানে। এবার সবাই আমরা অনেক খুশি যে আমাদের মরিচের মধ্যে লাভ, দামও বেশি বা উৎপাদনও বেশি। এবার ফলন ভালো, দামও এবার প্রায় 14,500। প্রতি বিঘা মরিচ চাষে কৃষকের খরচ হয় 20 থেকে 25,000 টাকা, যা থেকে উৎপাদন হচ্ছে 10 থেকে 12 মন মরিচ। আর বাজারে প্রতি মন মরিচ বিক্রি হয় প্রায় 14,000 টাকায়। এতে গত বছরের থেকে দ্বিগুণ লাভ হচ্ছে কৃষকের। আগে ছিল 4,000-5,000 টাকা মন, এবার 12,000-14,000 টাকা মন। 14,000 টাকা বিক্রি করতে তাহলে মোটামুটি লাভ ভালোই হবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় প্রায় 2,223 হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। এবার তাপমাত্রা একটু বেশি থাকার কারণে আসলে মরিচের বাজার দরও কিন্তু ভালো, কারণ মরিচ শুকানোর যে কার্যক্রমটা সেটি খুব দ্রুত সম্পন্ন হচ্ছে। এবং এই মুহূর্তে যদি আমি বলি, শুকনো মরিচ প্রতি মন মরিচ প্রায় 13,000 থেকে 14,000 টাকা বিক্রি হচ্ছে। লাভজনক হওয়ায় মরিচ চাষে দিন দিন কৃষকের আগ্রহ বাড়ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কথা নাহিয়ান, এনটিভি নিউজ ডেস্ক।